فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে একজন জানতে চেয়েছেন যে যে কোনো সন্তানের জন্য যে কোনো ডিসিশন, বিভিন্ন ডিসিশন শুধু কি বাবাই একাই নেবেন নাকি মারও এখানে অধিকার বা হক আছে ডিসিশন নেওয়ার? জি সম্মানিত বোন, আসলে এই সমস্ত ডিসিশন বলতে কোন ধরনের ডিসিশন, যে কোন জায়গায় পড়তে দিব, কোন জায়গা যাবে, কি কোথায় কি বিয়ে শাদী দিব, মানে এই সবগুলো বিষয় অবশ্যই স্ত্রীর সাথে পরামর্শ করবে স্বামী। অবশ্যই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একাকি ডিসিশন নিল, দেখা গেল যে স্ত্রী সেটা উল্টা হতে পারে অথবা সমাজের সেটা উল্টা হতে পারে, ছেলেরও সেটা ক্ষতি হতে পারে, এরকম ডিসিশন একাই নিতে পারেন না। অবশ্যই পরামর্শ করে কোনো ডিসিশন নেওয়াটা হলো সেটাই হলো কল্যাণকর, সেটাই হলো উত্তম। কোরআন আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা বলেছেন যে শাবির হুম ফিল আমর, যে তাদের সাথে তুমি পরামর্শ করো। সুতরাং কোনো ডিসিশন নেওয়ার আগে পরামর্শ করতে হবে, তাহলে সেটাতে কল্যাণ আসে। একাই ডিসিশন নিল, দেখা গেল সেটা খারাপ হয়ে গেল, তখন তখন কিন্তু বিষয়টা অন্যদিকে চলে যায়। এর জন্য আর যদি নিয়েই ফেলে ডিসিশন, স্ত্রীকে কোনো পরোয়াই না করে, তাহলে ক্ষেত্রে আপনার করণীয় কী আছে? আল্লাহর কাছে দোয়া করবেন যেন যেখানে যাই বা যে যেটাই ডিসিশন নিয়ে কেন সেটা যেন তার জন্য কল্যাণ হয়। তো দেখছেন যে ডিসিশনটা ভুল হচ্ছে, তখন অবশ্যই পরামর্শ দিবেন, আর পরামর্শ যদি নাই নেয় তাহলে তো এখানে আপনার কিছু করার নাই। সেই জন্য প্রত্যেকটা স্বামী বা স্ত্রী সবার উভয়ের উচিত হবে উভয় উভয়ের সাথে পরামর্শ করে কোনো বিষয়ে, ফ্যামিলিগত বিষয়ে ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ তাআলা বলে আলামিন অবশ্যই কল্যাণ দিবে যদি ডিসিশন বা পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করা হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরা।